আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই সাথে সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা, কেননা দিনগুলো তো এখন সবারই ভালোই যাচ্ছে। আর সব মিলিয়ে শীত আসি আসি করছে, যদিও ঢাকায় না জানি কবে শীত আসবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। তবে আজকে একটা ভালো খবর দিয়ে শুরু করতে চাই আজকে রফিক ব্লগসের 317তম পর্ব, 317। তো ভালো খবরটা কি, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের সমস্যা গোটা ওয়ার্ল্ডে একটা, আমি সমস্যা এটা মনে করি, শুধু বাংলাদেশের না, বাংলাদেশ সাফার করছে, সেই সাথে সাফার করছে রোহিঙ্গা জনগোষ্ঠী আর কি, রাখাইন জনগোষ্ঠী না। তো এখন যেটা হচ্ছে যে তারা কিন্তু পুরো আমাদের ঘাড়ের উপরে এসে বসে আছে এবং আমাদেরকে তাদেরকে পালতে পুষতে হচ্ছে, এবং তাদের তারাও ভালো আছে ব্যাপারটা এমন না, আমরা তো খারাপ আছি, সব মিলিয়ে আর কি এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তবে তাদের নিয়ে মায়ানমার কি ভাবছে, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কিনা, আন্তর্জাতিক মানে গোষ্ঠীগুলো, আন্তর্জাতিক সংগঠনগুলো তারা কিরকম ভাবছে, বিশ্বের বড় বড় দেশ যেগুলো আছে তারা কি ভাবছে। তো আজকে একটা ভালো খবর হচ্ছে যে রাখাইনের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা প্রত্যাহার। এতদিন যেই সেনা কর্মকর্তা দায়িত্বে বা তার অধীনে যেই সব অপরাধ সংগঠিত হয়েছিল রাখাইনে, তাকে সরকার, তাদের সরকার প্রত্যাহার করেছে এতদিনে আর কি, মানে এত কিছু করার পর তাকে প্রত্যাহার করেছে, কারণ এখন অব্যাহত চাপ তাদের উপর রয়েছে এবং আমেরিকা থেকে প্রতিনিধি দল সম্ভবত কালকে তারা মায়ানমারে পৌঁছাবে। সো এখন তারা একটু সোজা হবে বলে আশা করছি। এখানে আমি একটু বলে নিই, গত আগস্ট মাসে রাখাইন সেনা অভিযানের সময় হত্যা, ধর্ষণ সহ মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ আছে সেনাবাহিনীর বিরুদ্ধে। রাখাইন দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল মং মং সোয়েকে প্রত্যাহার করা, ওর নাম হচ্ছে মং মং সোয়ে, এর অধীনে এই সব কুকর্মগুলো হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এ লাইন বলেন, জেনারেল সোয়েকে কেন প্রত্যাহার করা হলো সে বিষয়ে আমি কিছু জানি না, রাখাইন থেকে প্রত্যাহার করে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আচ্ছা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী বুধবার মিয়ানমার আসছেন, তার আসার আগেই রাখাইনের শীর্ষ সেনা কর্মকর্তা প্রত্যাহার করা হলো। আসছে সফরে টিলারসন মিয়ানমারকে শক্ত বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। তার মানে পররাষ্ট্রমন্ত্রী যে রেক্স টিলারসন, উনি আসছেন আগামী বুধবার, আর এইটাতে তাদের মানে শক্ত একটা বার্তা তাদের পাবে বলে তারা হয়তো বা এই কাজটা করলো, তাদেরকে সেনা যে অফিসার ছিল তাকে সরিয়ে ফেললো। তবে আরও কিছু নিউজ আছে, সেটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে যে এখানে প্রথমত লিখেছে, সমঝোতা হলে 3 সপ্তাহে রোহিঙ্গা ফেরত। সমঝোতা বলতে এখন কার সাথে সমঝোতা একটি প্রশ্ন, বাংলাদেশের সাথে সমঝোতা হওয়ার প্রশ্নই আসে না, কারণ অপরাধ করেছে তারা, এখানে বাংলাদেশের কোনো বিষয় না। আচ্ছা, রাখেন রাজ্যে সহিংসতা শুরু, 6 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে, প্রথম আলোর ফাইল ছবি। আজ সোমবার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান 31তম সম্মেলনের এক প্লেনারি অধিবেশনে এর প্রতিশ্রুতি দেন তিনি, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এই সম্মেলন চলছে, খবর ম্যানিলা বুলেটিন ও সিএনএন ফিলিপাইনের। পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমার স্টেট কাউন্সিলের অং সান সুচি। আচ্ছা, হত্যা বন্ধ করেও আরো কিছু করতে, হত্যা বন্ধে আরো কিছু করতে হবে সুচি এটা বলছে। আচ্ছা, আসিয়ানের ওই অধিবেশনটি ছিল রুদ্ধদ্বার, অধিবেশন শেষ হওয়ার পর সুচির দেওয়া ওই প্রতিশ্রুতির কথা জানান ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক জুনিয়র। বৈঠকে সুচি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে উদ্বেগ জানান, কূটনৈতিক সূত্রগুলো জানায় অধিবেশনে রোহিঙ্গাদের বিষয়টি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের পক্ষ থেকে উত্থাপন করা হয়। হ্যারি রক জুনিয়র সাংবাদিকদের বলেন, মানবিক সহায়তাকে অভিনন্দন এবং বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর 3 সপ্তাহের মধ্যে আভ্যন্তরীণ বাস্তু আভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে। চিন্তা করছেন? আচ্ছা, হত্যা বন্ধে আরো কিছু করতে হবে বলেছে সুচি। মিয়ানমার রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধে আরো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভিয়েতনামের দানাং। আচ্ছা, সুচির সঙ্গে বৈঠকে ট্রুডো, অং সান সুচির সঙ্গে মুখোমুখি বৈঠকে তিনি একথা বলেন। রোহিঙ্গাদের উপর যে সহিংসতা চালানো হয়েছে তাতে হতাশা প্রকাশ করেছেন ট্রুডো। রে বলেন, আমার নিজস্ব মত হলো কানাডার প্রধানমন্ত্রীর কাছ থেকে তার বক্তব্য শোনা সেই সময়টা সুচির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখি কি হয়, আশা আছি যে এরকম একটা কিছু হোক, বাংলাদেশ থেকেও বাংলাদেশের উপর মাথার উপর থেকে বোঝাটা কমে যায়। প্রথম অন্য নিউজ থেকে শুরু করি, দেশের জলসীমায় 16 লাখ একর নতুন জমি, সুখবর, 16 লাখ একর জমি নতুন জমি দিয়ে গেছে আদালতের আদেশে বিব্রত মন্ত্রী, কারণ একজন 4 বছর শিশুকে নাকি মুক্তিযোদ্ধা হিসেবে রেজিস্টার্ড করা হচ্ছে, পড়তে বলা হয়েছে, এরকমটাই আমি নিউজে পড়লাম আর কি, যতটুকু বুঝলাম আমি একবার দেখতে পারি। মায়ের কোল থেকে চাকার তলে, বাবা আলফাজুদ্দিন মোটর সাইকেল চালাচ্ছেন, পিছনে মা তামান্না খাতুনের কোলে, খুব বাজে অবস্থা বাচ্চাদেরকে, আসলে মোটর সাইকেল খুব ঝুঁকিপূর্ণ বাইক,
সেনাবাহিনী কেন বিচারিক ক্ষমতা পাবে? বাণিজ্যমন্ত্রী বলেছেন, টুইটে খালেদা জিয়ার অভিনন্দন রাখা, আচ্ছা এটা তো পড়েছি, পাঠ্য বই ছাপায় স্তরে স্তরে অনিয়ম দুর্নীতি, বড় ব্যবসা এখানে পাঠ্য বই ছাপায়, প্রচুর টাকার খেলা, কোটি কোটি টাকার কাজ, মুঠোফোনে মিলবে ভূমির তথ্য, ঢাকা ইংলিশ ফুটবলার ঝলক, ফেসবুক নিয়ে বিব্রত কনক চাপা, আর এক রহস্য স্পিনার নিয়ে এলো শ্রীলঙ্কা, আর কি আছে, 13 বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন কুলদীপ, শ্রীলঙ্কার এই খেলোয়াড় ভালো করুক এটাই আশা করি। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ, সানি লিওনির মুখে দাড়ি, আহা কি চমৎকার, 62 বছরের বাবা, কে এটা চিনতে পেরেছেন? হেমুর বাবার আরো কিছু উপদেশ, ঢাকা পর্ব বিজয়ের কথা, অনলাইন খুঁজে নতুন অন্যান্য ভুবন, আর উল্লেখযোগ্য কিছু নেই, চলে যাব আদালতের আদেশে দেখি বিব্রত হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাবের হক বলেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যার বয়স 4 বছর ছিল তাকে মুক্তিযুদ্ধ তালিকা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত, আদালতের এমন আদেশে তারা বিব্রত হচ্ছেন। আমার বাংলাদেশ 24 যাই, ঢাকা সোমবার 29 কার্তিক, 1424, 13 নভেম্বর 2017, 23 সফর, 1440, রফিক ব্লগসের 317তম পর্ব। সাংসদ ও নির্বাচনে সেনা মোতায়েন হবে, ইভিএম থাকবে না, রাখাইন রাজ্যে জেনারেলকে প্রত্যাহার, চলচ্চিত্রের ভেতরেও দর্শন, মঙ্গলবার ঢাকা নামছে উবারের মোটরসাইকেল, আচ্ছা পাঠাওয়ের গাড়ি আর উবারের মোটরসাইকেল, রসিক নির্বাচন, মাঠে থাকবে হাই প্রোফাইল পর্যবেক্ষকরা, ঢাকাকে নিরাপদ নগর হিসেবে গড়ে তোলা হবে, কবে হবে তা জানি না, স্কুল শিক্ষিকা থেকে ভিখারি, জানাজানিতে তোলপাড়, এই যে স্কুল শিক্ষিকা এনেছিলেন তারপর ভিখারি হয়ে গেছেন, ক্রিকেট থেকে আজমলের বিদায় ঘোষণা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত তালিকা ষষ্ঠ বাংলাদেশ, ইরাক ইরানের ভূমিকম্পে নিহত বেড়ে 335, আহত 4000, মাই গড, জলাবদ্ধতা নিরসনের প্রকল্প চূড়ান্ত করবে 5 সদস্যের কমিটি, হিসেব পাল্টে দিতে ম্যাককালামের সঙ্গে আসছেন গেইল, চলচ্চিত্রের ভিতরে দর্শন, আজকে খুব বেশি নেই, আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন ছিল, নন্দিত লেখক, এই সে শিক্ষিকা, এখানে সে ভিক্ষুক, চিন্তা করতে পারেন, তার সন্তানরা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, নিজের ছাত্রীদের সঙ্গে সেই স্কুল শিক্ষিকা, এগুলো তার ছাত্রী। আমরা এখন এটাতে আর কিছু পাচ্ছি না, আমরা চলে যাবো বিবিসিতে, সবুজ গোলপাতা, দিলাপ সবুজের পানি ফল তুলতে ব্যস্ত, আচ্ছা পানি ফল চমৎকার জিনিস, সমস্যা নেই, লোড নাও, আমি এখন বিবিসিতে যাচ্ছি। সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয় না কেন, এটা বলেছে বিবিসি, কিন্তু যেসব কারণে সংখ্যালঘুদের হামলা হয় সেইসব কারণেও তো বিচার হয় না, বিচার হয় না বিষয়টা মনে হয় এমনটা না। রামন ফেসবুক ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে তুলে হামলা চালিয়ে বাড়িঘর মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আচ্ছা এর প্রমাণ আমরা দেখেছি, পুলিশের একটা পরিসংখ্যান বলছে 80% মামলা আসামিরা খালাস পেয়ে গেছে, আমরা তো নিশ্চিতভাবে বলতে পারবো না যে তারা সবাই নির্ভর ছিল বলেন তিনি, তবে যারা এই ধরনের অপরাধ করে তাদের কি তাদের সাজা হওয়া উচিত, ব্যাপারটা অপরাধ করে সাজা হওয়া উচিত, সে যে কোনো কারণে করুক, আইন কেউ সাথে তুলে নিতে পারে না, বোঝার কথা। ভারতের পদ্মাবতী ছবির বিরুদ্ধে বিক্ষোভ, পদ্মাবতী সিনেমাটা সঞ্জয় লীলা বানশালের, এবং এটা নিয়ে বিক্ষোভ চলছে অনেক কিছু চলছে, অনেক দিন থেকে কিছু চলছে, এবং উনি মনে হয় এটা নিয়ে হেনস্থা হয়েছে, মারও খেয়েছেন শুটিং করতে গিয়ে, কেন বারবার ভূমিকম্প হয় ইরানে, ইরানি কর্মকর্তারা বলেছেন ইরাক ইরান সীমান্তে পাহাড়ি এলাকা শক্তিশালী এক ভূমিকম্পে কমপক্ষে 320 জন নিহত হয়েছে, হিন্দুদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ, সুষমা স্বরাজ, সুষমা স্বরাজ ভারতের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ওখান থেকে বলছেন যে রংপুরের ক্ষতিগ্রস্ততে বাংলাদেশ সরকার ক্ষতিপূরণ দেবে, বাংলাদেশ সরকার এখনো বলেনি, ব্যাপারটা বুঝতে হবে, যদি আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি থাকে নিশ্চয়ই আপনি বুঝবেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক হামলা হয়েছে, হিন্দু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতকে আশ্বস্ত করেছে, বাংলাদেশ সরকার ভারতকে আশ্বস্ত করেছে, সমস্যাটা কার, বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক, মুসলমান খ্রিস্টান যা আছে বুদ্ধ সরকার বাংলাদেশের নাগরিক, কিন্তু ভারতকে আশ্বস্ত করতে হচ্ছে। আর কিছু বলবো না, চলে যাবো ইংলিশ ভার্সনে, ওয়াই শুড আর্মি বি গিভেন ম্যাজিস্ট্রি পাওয়ার, পিপলস প্রেজেন্স ইন র্যালি reinforces movement to restore voting rights, minister embraced our court order regarding FFS, rohingya repatriation in 3 weeks,
আফটার ডিএল সু কি মানে সুচি বাংলাদেশ ক্রাস মালয়েশিয়া বালশালি হ্যাকড বাই ইন্ডিয়ান ফিল্ম অ্যাসোসিয়েশন ফর পদ্মাবতী সলমান আনবেইলস রেস্টি লুক থোর রিমেন্স অন টপ অফ ইউএস বক্স অফিস শাওন মেন্ডেস উইন্স বিগ অ্যাট এমটিভি ইন মাস হুমাস বার্থডে সেলিব্রেট বাই গুগল ডুডল গ্লোবাল টু পিসি রাইস ইন সিও টু জ্যাম লিপ ব্যাকওয়ার্ডস ফর হিউম্যান কাইন্ড এক্সপেক্ট ফোর ফ্যামিলি মার্স আচ্ছা May meets EU business leader as Brexit tension grow. Iran hunts for survivors as a quiet death. WhatsApp likely to introduce app for iPad users. Uber sales deal in works to sell stake to Japan's SoftBank. Math activities can improve children's vocabulary. School admission begins. আর কি আছে? BBC একটু দেখবো. Parliament to get final vote on Brexit deal. US displays military might near Korea. Trump has great relationship with Duterte. Bapre naam re. North Korea soldier shoot while defecting. India city offers cash on report beggars. Cannonball crew to shipwreck magistrate. মিস্ট্রি আর কি রহস্য শপিং টুইট অফ গিফট ট্রিগার সার্চ অফ লাভ ওয়ার্ল্ডস ডেডলিস্ট কোয়াক অফ 2017 সবচেয়ে বড় ভয়ঙ্কর ভূমিকম্প ট্রাম্প দুটারে কি দুটারে দুটারতে দুটার্তে আর কি এটা বাংলাতে বল দুটার্তে প্রেম দুটার্তে অ্যাট ওয়ার্ডস অন ওয়েদার ওয়েদার রাইটস ওয়াস ডিসকাসড টেন্স টিয়ারফুল লেবানিস এমপিস 18-মিনিট ইন্টারভিউ ব্যাকফায়ার্স রোহিঙ্গা ক্রাইসিস অ্যাকাউন্টস অফ রেপ বার্নিং সিলিয়ান মার্ডার দেখলেন রফিক বক্সের 317তম পর্ব আশা করি সবাই ভালো আছেন ভালো রাখছেন কালকে আবার দেখাবেন নতুন নতুন টপিক্স নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই